এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় বিশ্বিক রাশি দু হাজার একুশ পাঁচটি দুর্দান্ত সুসংবাদ আসতে চলেছে অর্থাৎ দু হাজার একুশে বিশ্বিক রাশির পাঁচটি শুভ খবর এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এবং এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি বিশ্বিক রাশির লাকি সংখ্যা সরি লাকি রং এবং আনলাকি রং এই দুটিও আপনাদেরকে আমি জানাবো অর্থাৎ কোন রংগুলো আপনাদের ক্ষেত্রে শুভ এবং কোন রংগুলো অশুভ এবং আপনাদের শুভ দিকগুলো কোনটা সেটাও এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব তো আপনি যদি রাশির জাতক বা জাতিকা যদি হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়মেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা অনেকে মেসেজে মেসেজ বক্সে মেসেজ করছেন করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে করুন হোয়াটসঅ্যাপে আপনারা রিপ্লাইটা পেয়ে যাবেন এবং রাশি লগ্নের জন্য কিন্তু বারবার বলছি করবেন না এটা আপনারা শুধুমাত্র আপনাদের জন্মকুণ্ডলী যদি বিচার করাতে যান সেই ক্ষেত্রে আপনারা এখানে মেসেজ করুন সেই জায়গাটাতে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারবেন এবং এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি আপনি যদি হন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনার ক্ষেত্রে লাকি কালার কি দেখুন এ বছরটি দু হাজার একুশ অর্থাৎ যোগ করে আসছে পাঁচ অর্থাৎ বছরটি হচ্ছে কিন্তু বুধের বছর বুধের সাথে মঙ্গলের কানেকশানটা হচ্ছে অ্যান্টি কানেকশান অর্থাৎ মৃত্যুতার কানেকশান না এটা হচ্ছে শত্রুতার কানেকশান তো বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেস থাকতেই হবে আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে তার মধ্যে আপনাদের পাঁচটি সুসংবাদ আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদের ক্ষেত্রে লাকি কালার এবং আনলাকি কালার লাকি কালার আপনাদের ক্ষেত্রে রেড ইয়েলো এবং পিঙ্ক এই তিনটি কালার আপনাদের ক্ষেত্রে লাকি অর্থাৎ কোনো শুভ কাজে গেলে রেড ইয়েলো পিঙ্ক সেক্ষেত্রে সেই রুমালগুলো আপনারা রাখতে পারেন যদি জামা না থাকে একটা রুমালও কিন্তু সঙ্গে রাখবেন সৌভাগ্যটা কিন্তু আপনাদের আসবে এবং আপনাদের ক্ষেত্রে আনলাকি কালার হচ্ছে গ্রিন এবং ব্লু এই দুটি কালার আপনাদের ক্ষেত্রে আনলাকি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে এবং আপনাদের শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিক এই দুটি দিক আপনাদের ক্ষেত্রে শুভ পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে অশুভ পূর্ব এবং দক্ষিণ পূর্বটা আপনাদের ক্ষেত্রে শুভ এবার আসি আপনাদের পাঁচটি দুর্দান্ত সুসংবাদ এক আপনারা এবছর ভূমি ভবন বাহন সুখ পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে নিজস্ব বাড়ি হওয়া বা নিজের ফ্ল্যাট কিনা নিজস্ব লাক্সারি গাড়ি এবং আপনার নিজস্ব জমি কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একাধিক ভূমির মালিক কিন্তু আপনি হতে চলেছেন আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ ভূমি ভবন বাহন সুখ আপনার পেতে দুই আপনাদের এবছর শুভ বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে গাঢ় বিবাহের যোগ দুই নম্বর এবছরটা বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট প্রশস্ত হতে চলেছে এবছর বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন তিন আপনাদের এবছর প্রাপ্তির জায়গাটা যে কোনো দিক থেকে আপনাদের পৈতৃক সূত্রে হোক আপনাদের কেউ টাকা দিচ্ছে সেটা হোক লটারি হোক শেয়ার হোক সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ আপনারা পাবেন আপনি যদি বিশ্বিকাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপরে যে কথা বলবো তিন নম্বর চার নম্বর আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা সন্তান যাদের সন্তান নিয়ে চিন্তা করছে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা সন্তানের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে এবং পারিবারিক সুখের জায়গায় পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো পাঁচ নম্বর আপনাদের এবছর বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে গিয়ে আপনাদের কর্ম হওয়া এবং বা বিদেশে বিদেশের সাথে যারা রত আছেন সেখান থেকে অর্থ পাওয়া এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু দেখাচ্ছে আপনি যদি হন বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই ছিল দু হাজার একুশে বিশ্বিক রাশির পাঁচটি সুসংবাদ নমস্কার ধন্যবাদ